আহলে হাদিসের আকীদা হলো তারা তাবিজ দেওয়াকে শেরিক মনে করে, তবে শরিয়াত পরিপন্থী নয় এমন আয়াত এবং হাদিস দিয়া ঝাড়ফুঁক দেওয়াকে জায়েজ মনে করে। কথা কি বুঝছেন? কই হুজুর বাচ্চাদের জেনে বললে কি করব? সাহাবি উবাই ইবনে কাব, কি নাম বললাম? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবিদের মধ্যে সব থেকে বড় আলেম ছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহুল বুখারীর কিতাবু তিবদ্দায়ের হাদিস, একদিন তিনি খেজুরের বাগানে গেলেন, খেজুর উঠাতে শুরু করলেন, তারপরে একটা লোকের হাত বের হয়ে এলো, হাতটা পুরোটা হলো কুত্তার হাতের মতন। কিসের হাতের মতন? তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কে যুবক? ওই যুবক বলল, আমি যুবক নই, আমি জিনদের সর্দার, আমি হলাম ইফরিত জাতীয় জিন, মানে শক্তিশালী জিন। উবাই ইবনে কাব বললেন, ও জিনের সর্দার, জিনদের যুবক, আমাদেরকে বলে দাও কোন জিনিসটাকে তোমরা বেশি ভয় পাও। এবার উবাই ইবনে কাবকে বললেন, আমাকে কয়েকটা খেজুর দেন, খেজুর খাওয়ার পরে আপনারা বলি কোন জিনিসটাকে জিন বড্ড ভয় করে। এবার তিনি কিছু খেজুর দিলেন, খেজুর পাওয়ার পরে ওই জিনের সর্দার বলল, আমরা আয়াতাল কুরসিকে সব থেকে বেশি ভয় পাই। কোনটাকে? আয়াতাল কুরসিকে। কোনটাকে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান দা আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালাম মা বাইনা আইদিহিম। এটা কি সবার মুখস্থ আছে? তো এটা মুখস্থ করে নেবেন, ঘুমানোর সময় এশার নামাজের উজু করে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন, একজন ফেরেশতা আপনাকে ফজর পর্যন্ত পাহারা দেবে। এমন একটা আমল, কোরআনের একটি গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল বাকারার উল্লেখযোগ্য আয়াত 255 নম্বর আয়াত থেকে আয়াতুল কুরসি শুরু। এটা জিনরা খুব কি পায়? ভয় পায়। তো জিনে ধরা রোগী মহিলা তাবিজ লটকাইলে হবে না, আয়াতুল কুরসি পড়তে হবে, বিশেষ করে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিউল আযীম। এই আয়াতটা জিনের শরীরে লাগলে জিন ফস করে জ্বলে যেতে পারে। যারা জিনের চিকিৎসা করেন এই আয়াতটা পড়লে দেখবেন জিনের অবস্থা খারাপ। কথা কি ভাই বুঝতে পারছেন? তাহলে আহলে হাদিসদের একটি বৈশিষ্ট্য হলো আহলে হাদিস শেরেক করতে পারে না। এখন আপনারা বলুন, আপনাদের এলাকায় তাবিজ দেয় কি দেয় না? কে কে দেয় হাত তোলেন, লজ্জা নেই, সরম দেব না। এতগুলা কথা শোনার পরেও যদি কেউ তাবিজ দেয় তাহলে তাকে কি বলবেন? ওর মতো মুসলমান 10 বার সার্জারি করে মুসলমানি করালেই কি আর না করাইলে কি? সার্জারি করাতে করাতে মেরে ফেললে কি মুসলমান হতে পারবে? মুসলমান হতে গেলে কোরআনের নীতি হলো সামিনা, কোরআন শোনো, ও আতানা, তারপরে মানো। গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, শুনলা মানলা, আমি আল্লাহ ক্ষমাও করে দিলাম, সুবহানাল্লাহ। এই মুহূর্তে শুনলে তাবিজ দশের টেনে ফেলুন, খুলে ফেলুন, ছিঁড়ে ফেলুন। আর জন্ডিস রোগীদের জুতার মালা পরায়, দেখছেন কিনা? জন্ডিস হলে আমগাছ জামগাছ দিয়ে জুতা পরায়।